শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধ বন্ধের চুক্তি করে বেকায়দায় আর্মেনিয়ার সরকার, বিক্ষোভে উত্তাল আর্মেনিয়া। সৌদি আরবের কবরস্থানে ভয়াবহ বোমা হামলা, আহত অন্তত চারজন। ইউরোপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সহ্য করবে না ইরান এবং পাকিস্তান। সন্ত্রাস মোকাবেলায় এবার ইমামদের প্রশিক্ষণ দেবে জার্মানি। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরে সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুদ্ধ বন্ধের চুক্তি করে বেকায়দায় পড়েছে আর্মেনিয়ার সরকার। প্রধানমন্ত্রী নিকোল পাচিশিয়ানের পদত্যাগের দাবিতে আজও সে দেশের রাজধানী ইয়েরেভানে বিক্ষোভ হয়েছে। তারা রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তির চুক্তিতে আত্মসমর্পণ বলে মনে করছে। গতকাল শান্তি চুক্তির শর্তগুলো শোনার পরপরই ক্ষোভে রাস্তায় নেমে পড়ে আর্মেনীয়রা। রাজধানী ইয়েরেভানের রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভে অংশ নেয়। সরকারি দপ্তরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আর্মেনিয়ার সংসদ ভবনে ঢুকেও বিক্ষোভ প্রদর্শন করেছে তারা। গতকাল শান্তি চুক্তি সইয়ের পর পাচিশিয়ান বলেছেন, শান্তি চুক্তি সই না করলে পরিস্থিতি আরও খারাপ হতো। এই চুক্তি আর্মেনিয়ার উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন তিনি। আজারবাইজানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে শান্তির চুক্তিতে সই করে আর্মেনিয়া। আজারবাইজানের কাছ থেকে এর আগে দখলে নিয়ে ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে দেশটি। নাগর্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে 27 সেপ্টেম্বর দু দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। নাগর্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। এবারের যুদ্ধে আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান দু দেশের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে। সৌদি আরবের জেদ্দার একটি কবরস্থানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কমপক্ষে চারজন ব্যক্তি আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে এই কবরস্থানে একটি অনুষ্ঠান হচ্ছিল। এতে বিদেশি কূটনৈতিকরাও অংশগ্রহণ করেছিলেন। এমন সময় এই হামলার ঘটনা ঘটল। এদিকে হামলার বিষয়টি নিয়ে এখনও সৌদি সরকারের মন্তব্য জানা যায়নি। তবে এ ঘটনার পরে জেদ্দায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্ম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান এবং পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একথা বলেছেন। একই সঙ্গে তাঁরা ইউরোপ এবং আমেরিকায় ইসলাম আতঙ্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া তাদের মধ্যে আফগানিস্তান সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানে টেকসই শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেছেন তারা। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সীমান্ত ব্যবস্থাপনা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে কথা বলেছেন। নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদারে আগ্রহ দেখিয়েছেন দুই দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার পাকিস্তানে সফরে গেছেন। গত আড়াই বছরে এ নিয়ে 4 বার পাকিস্তান সফরে গেলেন জারিফ। তার সফর সঙ্গী হিসেবে ইরানের আফগানিস্তান বিষয়ক দূত মোহাম্মদ ইব্রাহিম তাহেরিয়ানও রয়েছেন। আফগানিস্তান হচ্ছে ইরান এবং পাকিস্তান উভয়েরও প্রতিবেশী দেশ। দুদেশই সেখানে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় তৎপর চালাচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে অভিনব পরিকল্পনা করছে জার্মান সরকার। জার্মান ভাষী ইমামরা যাতে জার্মানিতে প্রশিক্ষণ নিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার জার্মানিতে শুরু হওয়া ইসলামী কনফারেন্সে অংশ নিয়ে এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স সুহফার। ফ্রান্স এবং অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার পর জার্মানি দেশেই ইমাম প্রশিক্ষণের পরিকল্পনা করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি প্যারিস, নিস এবং ভিয়েনায় ইসলামী চরমপন্থীরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে। নিহত হয়েছেন এক শিক্ষক সহ সাধারণ মানুষ। তারপরেই ইউরোপ জুড়ে নানা বিতর্ক শুরু হয়েছে। ফ্রান্সের সঙ্গে মুসলিম বিশ্বের বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে মুখ খুলেছে পাকিস্তান এবং তুরস্কের রাষ্ট্রপ্রধানরাও। ভার্চুয়াল ইসলামী কনফারেন্সের প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে সন্ত্রাসবাদ নিয়ে ইউরোপে এখন এত সমালোচনা চলছে, তা রুখতে ইসলামী গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
তাদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। সেই কারণে জার্মান বলতে পারা ইমামদের জার্মানিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াবেন এবং সবার কাছে সেই বার্তা পৌঁছে দেবেন। সাধারণত জার্মানির ইমামরা তুরস্কে গিয়ে ইমাম হওয়ার প্রশিক্ষণ নিয়ে আসেন, তুরস্কের ইসলামী স্কুলে তারা পাঠ নেন। কিন্তু জার্মানি চাইছে জার্মানিতেই সেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে। শুধু ইমামদের প্রশিক্ষণ নয়, জার্মানি মসজিদগুলোতে আরও সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। মসজিদগুলোতে যাতে পড়ালেখার ব্যবস্থা করা যায় সেই পরিকল্পনাও রয়েছে তাদের। একই সঙ্গে মসজিদগুলো পরিচালনার দিকেও লক্ষ্য রাখা হবে। যুক্তরাষ্ট্রে 46তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের নাম ঘোষণা করা হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে দেশের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করার কথা তার। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে ট্রাম্প কিভাবে ক্ষমতা ছাড়বেন এবং ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে কিনা তা নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্প তো এখনও পরাজয় স্বীকারই করেননি। একের পরে টুইট বার্তায় তিনি নিজের জয়ের কথা জানাচ্ছেন। ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে সরকারের একটি স্বাধীন সংস্থার কাজ শুরু করলেও ট্রাম্পের পক্ষ থেকে এই বিষয়ে কর্ণপাত করা হচ্ছে না। বলা হচ্ছে আমেরিকার ইতিহাসে আগামী 71 দিন হতে যাচ্ছে বেশ ঝামেলাপূর্ণ, কারণ জানুয়ারির 20 তারিখ পর্যন্ত সাংবিধানিকভাবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এখন পর্যন্ত তার হাতেই দেশটির সাংবিধানিক এবং রাজনৈতিক ক্ষমতা। আর এ কারণে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ক্ষমতা ছেড়ে সাধারণ মানুষের জীবনে প্রবেশ করার আগে তিনি বড় ধরনের সমস্যা তৈরি করতে পারেন। ডেলোয়ারের ডেমোক্রেট সিনেট ক্রিস কুনন্সি সিএনএনকে বলেছেন, খোলাখুলিভাবে বললে ট্রাম্পের হাতে ক্ষতি করার অনেক উপকরণ আছে। তিনি চাইলেই শীর্ষ এজেন্সিগুলোর একাধিক কর্মকর্তাকে বরখাস্ত করে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারেন। এমন অস্থিতিশীল তৈরি করে ট্রাম্প তার স্বার্থ আদায় করতে পারেন এজেন্সিগুলোর কাছ থেকে। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে দেশটির বিদায়ী প্রশাসন জাতীয় স্বার্থ রক্ষার চেষ্টা করে যাতে সরকারের আয়ের উৎসগুলো ঠিক থাকে। উভয় পক্ষ এই ইস্যুতে একই ভূমিকা পালন করে আর এই প্রক্রিয়াও শুরু হয় ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যে। নতুন প্রশাসন তাদের জয় নিশ্চিতের পরই কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে চিঠি পাঠাতে শুরু করে। ওই চিঠির ভিত্তিতে জাতীয় নিরাপত্তা, সামরিক বিভাগ এবং আয়কর দপ্তর গোপনে কাজ শুরু করে দেয়। গোটা এই প্রক্রিয়ায় একমাত্র জাতীয় স্বার্থকেই এগিয়ে রাখা হয়। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং অ্যান ওপেন ওয়ার্ল্ড বইয়ের লেখক রেবোকা লিসনের মতে, আধুনিক ইতিহাসে এটাই হতে যাচ্ছে সবচেয়ে বৈরী এবং অশান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। আমরা ভয় পাচ্ছি এই ভেবে যে বিদায়ী ট্রাম্প প্রশাসন বাইডেনের শিবিরকে আক্রমণ করতে নাশকতার আশ্রয় নিতে পারে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।